গোল্ডেন সাকসেস ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকে জানাই স্বাগতম তো বন্ধুরা আজকে আমি আলোচনা করব ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশন মাধ্যমিক ইতিহাসের খুব গুরুত্বপূর্ণ এমসিকিউ প্রশ্ন নিয়ে আজকে আলোচনা করব যারা দু হাজার কুড়ি সালে মাধ্যমিক পরীক্ষা দেবে তাদের জন্য খুব গুরুত্বপূর্ণ এই প্রশ্নগুলো তো চলি আমি শুরু করি এখানে প্রথম প্রশ্ন রয়েছে যে নিউ সায়েন্স গ্রন্থটি রচনা করেন কে তবু বন্ধুরা এটা উত্তর হবে ভিকো তারপরে প্রশ্ন রয়েছে কোনটি শিল্প চর্চার মধ্যে পড়ে না কোনটি শিল্প চর্চার মধ্যে পড়ে না তো বন্ধুরা এখানে উত্তর দেওয়া অপশান দেওয়া আছে খাদ্যাভাস পোশাক পরিচ্ছন্ন খেলাধুলা আর অর্থনীতি বন্ধুরা এটা উত্তর হবে অর্থনীতি চলি তারপরে প্রশ্নে তারপরে প্রশ্ন হচ্ছে কাঙাল হরিনাথ যে পত্রিকার সম্পাদক ছিলেন তো বন্ধুরা কাঙাল হরিনাথ গ্রাম বার্তা পত্রিকার প্রকাশিকা ছিলেন খ ক্ষয়েরটা চলি তারপরে প্রশ্নটা তারপরে প্রশ্ন রয়েছে ইউলিয়াম কেরি প্রতিষ্ঠা করেন ইউলিয়াম কেরি প্রতিষ্ঠা করেন এটা উত্তর হবে শ্রীরামপুর কলেজে চলি তারপরে প্রশ্নে তারপরে প্রশ্ন রয়েছে যত মত তত পথ বাণীটি হলো কার মানে শ্রী শ্রীরামকৃষ্ণের বিবেকানন্দের হ্যাঁ তো বন্ধুরা এটা উত্তর হয়ে যাবে শ্রী শ্রীরামকৃষ্ণের অপশান ক চলি তারপরে প্রশ্নে তারপরে প্রশ্ন রয়েছে ভারতের অরণ্য আইন পাস হয় কত খ্রিস্টাব্দে তো ভারতে অরণ্য আইন পাশ হয় আঠারোশো পঁয়ষট্টি খ্রিস্টাব্দে অপশন ঘ উত্তর চলি তারপরে প্রশ্নে তারপরে প্রশ্ন রয়েছে এখানে ঈশান চন্দ্র রায় শম্ভুনাথ পাল খুদে মোল্লার নেতৃত্বে দেন নীল বিদ্রোহের রংপুর বিদ্রোহের না পাবনা বিদ্রোহের তো পাগলা পন্থী বিদ্রোহের তো বন্ধুরা এটা উত্তর হবে পাবনা বিদ্রোহের অপশন গ চলি তারপরে প্রশ্নে তারপরে প্রশ্ন রয়েছে তরিকা ই মোহাম্মদিয়া আন্দোলনের সঙ্গে যুক্ত ছিলেন প্রশ্ন হচ্ছে তরিকা ই মোহাম্মদিয়া আন্দোলনের সঙ্গে যুক্ত ছিলেন বন্ধুরা এটা উত্তর হবে তিতু মীর অর্থাৎ মীর নিসার আলী খ উত্তর আমাদের চলি তারপরে প্রশ্নে তারপরে প্রশ্ন রয়েছে আঠারোশো সালের মহাবিদ্রোহকে প্রথম স্বাধীনতা যুদ্ধ বলেছিলেন কে তো বন্ধুরা এটা উত্তর হবে বিনায়ক দামোদর সাভারকার কার গ আমাদের উত্তর চলি তারপরে প্রশ্নে তারপরে প্রশ্ন রয়েছে জমিদার সবার সঙ্গে সম্পর্ক ছিলেন মানে জমিদার সবার সঙ্গে সম্পর্ক ছিল কার নিচে অপশন দেওয়া আছে হবে তো বন্ধুরা এটা উত্তর হবে দ্বারকানাথ ঠাকুর গ চলি তারপরে প্রশ্নে বাংলা হরফের জনক ছিলেন কে বাংলা হরফের জনক ছিলেন কে তো বন্ধুরা এটা উত্তর হবে অপশন খ খলি তারপরে প্রশ্নে তারপরে প্রশ্ন রয়েছে রামকৃষ্ণ কথামিত্র ও ইন্ডিয়ান অ্যাসোসিয়েশন ফর দি ক্যাল্টিভেশন অফ সায়েন্স এর যুক্ত ছিলেন মানে এর যুক্ত ছিলেন কে নিচে অপশন দেওয়া আছে কোনটা হবে স্বামী বিবেকানন্দ হ্যাঁ না মহেন্দ্রলাল সরকার আচার্য প্রফুল্ল রায় না জগদীশ চন্দ্র বসু তো বন্ধুরা এটা উত্তর হয়ে যাবে মহেন্দ্র লাল সরকার খ উত্তর চলি তারপরে প্রশ্নে তারপরে প্রশ্ন রয়েছে এখানে জাতীয় শিক্ষায় জাতীয় শিক্ষার সঙ্গে যুক্ত ছিল না কে এখানে প্রেসিডেন্সি কলেজ হ্যাঁ বেঙ্গল ইঞ্জিনিয়ারিং কলেজ না বেঙ্গল টেকনিক্যাল ইনস্টিটিউট না বিশ্বভারতী বন্ধুরা এটা উত্তর হয়ে যাবে প্রেসিডেন্সি কলেজ চলি তারপরে প্রশ্নে তারপরে প্রশ্ন রয়েছে মপলা বিদ্রোহ ছিল সামরিক বিদ্রোহ সাম্প্রদায়িক দাঙ্গা না কৃষক বিদ্রোহ না কোনোটি নয় তবন্ধুৰ এটা উত্তৰ হৈ যাব কৃষক বিদ্ৰোহ